সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। সাজসজ্জাটা তৈরি করেছি এবং পরে রং করে সেটাকে আরো সুন্দর রূপ দিয়ে সাজিয়ে তুলেছি। এটাই আমার বক্তব্য রইল। আর তুমি কি এই কাজের জন্য কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলে? না, আমার কোনো প্রথাগত শিক্ষা নেই, কিন্তু আমি ইউটিউবটা মাঝে মাঝে ফলো করতাম, সেখান থেকে দেখে দেখে আমি বানিয়েছি। ভবিষ্যতে প্রতিমা গড়া নিয়ে আরো কিছু এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে? এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু পাশাপাশি সঙ্গে পড়াশোনাটাও থাকবে। এটুকুই আশা করি যে এগিয়ে যাবো, কিন্তু পাশাপাশি পড়াশোনাটাও আমার থাকবে। আর পার্থর বাড়িতে কয়েকজন আছে? আমার বাড়িতে মা বাবা, আমি, আমার ঠাকুমা আছে, আর কাকা কাকিমা আর দাদা আছে। আর তোমার এই যে প্রতিমা গড়ার কথা তোমার স্কুলের বন্ধু কিংবা স্কুল টিচাররা জানেন? টিচাররা জানে না, কিন্তু কয়েকটা বন্ধু জানে, তারা আমাকে ইন্সপিরেশন দেয় এটা বানানোর জন্য, কিন্তু আর কোনো স্যার ম্যাডাম জানে না। বাড়ির মূলত বাবা মার কথাই যদি বলি, পড়াশোনার পাশাপাশি এটা তুমি কয়েকদিন ধরে বানিয়েছো, তো এই বিষয়ে বাবা মার সাপোর্ট কতটা পেয়েছো? বাবা মার সাপোর্ট সর্বত্রই পেয়েছি, কিন্তু কিছু কিছু সময় মা রেগে যেতেন, কারণ পড়াশোনার মানে পড়াশোনার মাঝে মাঝেই আমি ঠাকুরটা তৈরি করতাম, তাই জন্য মা মাঝে মাঝেই বকতেন, কিন্তু বাবা মার পুরোটাই সাপোর্ট ছিল। আজকে তোমার নিজের হাতে বানানো
দেবী দুর্গা স্থান পেল ঐতিহ্যবাহী একটি পুজো কমিটি শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। কেমন লাগছে? আমার অত্যন্ত আনন্দ হচ্ছে। এটা আমার কাকা যদি না থাকতেন হয়তো সম্ভবই হতো না। আমার কাকা আগামীকাল হচ্ছে শ্রী দুর্গা আইডিয়ালের একটা ছবি পাঠিয়েছিল, সেইটা দেখে তারা বিবেচনা করে এটা গ্রহণ করেছে ঠাকুরটা। এতে আমি খুবই উৎসাহিত এবং আনন্দিত। আপনারা প্রত্যেকে শুনলেন, তার ছোট থেকেই একটা প্রবল ইচ্ছে ছিল প্রতিমা গড়া। দীর্ঘ সময় সে লাগিয়েছে এবং কী কী ব্যবহার করেছে প্রতিমা বানাতে সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা কথা বলবো পার্থ বাবার কাছ থেকে। বাবা মা বাড়ির একেবারে গৃহ শিক্ষকের ভূমিকা যারা পালন করে, পার্থর ভালো লাগা মন্দ লাগা তার সব আল্লাহ। মানে প্রত্যেক বাবা মার মতন পার্থর বাবা মাও চেষ্টা করেছে, সেটা আপ্রাণ চেষ্টা করেছে পূরণ করার জন্য। পার্থর এই সফলতা, পার্থর এতটা যে আনন্দ পাওয়া, তার যে সেই ছোটবেলার ইচ্ছা আজকে সেই সফলতার পূরণ হয়েছে, সেই বিষয়ে পার্থর বাবা কি বলছেন আসুন আমরা দেখি। প্রথমে নমস্কার, শুনে পর্দায় আপনাকে স্বাগত। আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, আপনার ছেলে পড়াশোনার পাশাপাশি তার যে শিল্পকলার জাদু আজকে দশজনের মাঝখানে তুলে ধরেছে এবং তার বানানো প্রতিমা ঐতিহ্যবাহী এই পুজো কমিটির পুজো মণ্ডপে স্থান পাচ্ছে, আপনার বাবা হিসেবে কেমন লাগছে? ও স্যানিটারি
কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জার্সেন এশিয়ান পেন্ট পার্ক সেন্স বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার এছাড়া কাদরিয়া লেভিস হোম টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন